সকল মানুষের ইচ্ছাই হোক স্বেচ্ছায় রক্তদান স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসেন। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন শৈলকুপা উপজেলা শাখা। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পরামর্শক ফজলুর রহমান, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পরামর্শক ডাক্তার আমিরুল ইসলাম, কামরুল ইসলাম, গোলাম ফারুক ও ইব্রাহিম খলিল। আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের অ্যাডমিন খন্দকার আতিকুজ্জামান শাহিন, নির্মল কুমার দে, নাজমুল এইস খান, নিঃস্বার্থ মমিন, মুক্তার হুসাইন, কবিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান টুটুল ও ডিএম কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও শৈলকুপা আঞ্চলিক পতাকা গোষ্ঠী, দলিলপুর ব্লাড গ্রুপ ও রক্তদাতা সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় 500 সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্ত পরীক্ষার জন্য এই রক্ত পরীক্ষায় অনেক কাজে লাগে, যেমন ছোট শিশু বাচ্চাদের স্কুলে আজকাল কোন গ্রুপ রক্ত অনেক কাজের জন্য এটা আমি নিলাম, তাতে আমার অনেক সময় অনেক কাজে চালি যারা বুঝায় বলতে পারবো না, তবে লাগবে এটা আমি বুঝি আর কি, যে রক্ত গ্রুপ অনেক কাজেই লাগে আজকাল। বাংলাদেশ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিনামূল্যে রক্ত পরীক্ষার যে কাজটা করছে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এখানে এটা তো আপনার গরিব দুঃখীদের কাছে অনেক কষ্ট করে, 50 টাকায় তাদেরকে আপনার কত কষ্ট করে ওজন করতে হয়, তো এটা তো অনেক কষ্টকর। তো আমাদের বিনামূল্যে দিচ্ছে, আমাদের বিনামূল্যে যে রক্ত পরীক্ষাটা করতে এতে আমরা খুবই আনন্দিত। যে লাগতে পারে যেরকম আপনার কত জায়গায় গেলে তো শুধু যে আপনার রক্তের যে গ্রুপটা চাই এটা তো আমাদের লাগে অনেক সময়, তো আমরা তো হাসপাতাল থেকে আমাদের যত ছাত্র মানুষ আমাদের কাছে 50 টাকা অনেক জিনিস, যদি বিনামূল্যে যে এটা আপনার যে পরীক্ষাটা করতেছে এটা আমরা খুবই আনন্দিত, এবং যারা এটা করাচ্ছে তাদের জন্য আমাদের শুভেচ্ছা দোয়া কামনা করি আমরা। বাংলাদেশ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন কর্তৃক যে ব্লাড ক্যাম্পিংটা হচ্ছে মূলত আমাদের ধারাবাহিকতার অংশ হিসাবে এটা আমরা করছি। আমাদের চিন্তা চেতনা আছে সমাজের তৃণমূল পর্যায়ে মানুষ এখনও অসচেতন আছে, তারা জানে না যে রক্তের গ্রুপ আসলে কী নির্ণয় করতে হয়। যখন তারা খুব বিপদে পড়ে তখন তার রক্তের জন্য হয় ব্লাড ব্যাঙ্কে যেয়ে আহ্বান করে অথবা অন্যের কাছে সাহায্য চায়, কিন্তু সে তার পরিবারের অনেক সদস্য আছে তারা রক্ত দেওয়ার মতো গ্রুপ নির্ণয় না করার কারণে, গ্রুপ নির্ণয় না জানার কারণে তারা এই জিনিসটা দিতে পারে না বা আগে আসে না। আমরা চিন্তা করেছি যে তৃণমূল পর্যায়কে সম্পৃক্ততা করার জন্য আমাদের উচিত হবে যে ব্লাড গ্রুপটা নির্ণয় করে দেওয়া। নির্ণয় করে দেওয়ার পর এই মানুষগুলো এই পরিবারে যদি তাদেরকে জেনে যায় যে তাদের গ্রুপ কোনটা, তাহলে চিকিৎসার ক্ষেত্রে এবং বিপদ আপদে অন্যের কাছেও সে সহায়তা করতে পারবে, এই হলো আমাদের চিন্তা। ডিগ্রি কলেজ আজকে আমি আকস্মিকভাবে বাংলাদেশ ডোনার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের এই কার্যক্রমে আমি এখানে এসেছি। আমার কাছে ভালো লেগেছে যে আজকাল যে সমস্ত ছেলেপেলে এই উদ্যোগ নিয়েছে তাদের কিন্তু আজকাল আজকের এই যুগে তারা অন্য কাজ করতে পারতো, কিন্তু তা না করে এই যে সমাজের একটা যে সচেতনমূলক যে এই কাজটা করছে এজন্য আমি নিজেকে গর্ববোধ করছি। এবং আজকের এই ছেলেরা যে কাজটা করছে আমার মনে হয় এগের হাত দিয়ে আরও ভালো ভালো কাজ বেরিয়ে আসবে। আর এদের দেখা দেখি এই এই শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে যারা যে সমস্ত যুবক সম্প্রদায় আছে যারা অন্য কাজে লিপ্ত, আজকালকার যুগে আমি বলবো যে আজকালকে মোবাইলের একটা বাজে একটা সংস্কৃতি আছে সমাজে ঢুকে গেছে, যার কারণে ছেলেপেলে লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে গেছে। এবং এমনকি সমাজে যে তাদের যে একটা বড় অবদান থাকার রাখা উচিত, বাংলাদেশের এই মানুষ হিসেবে এই দেশের জন্য অনেক কাজ করা উচিত, কিন্তু তারা সেই কাজটা করছে না। কিন্তু এই বাংলাদেশ ডোনার অ্যাসোসিয়েশনে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন যে কাজটা করছে এটা দেখে তারা উদ্বুদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।